হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পরে আবার ফিরে এলাম। আজকে এসেছি শ্রীমঙ্গলে, মৌলভীবাজার জেলার একটা উপজেলা, এখানে অবস্থিত নোভেম ইকো রিসোর্টে। শ্রীমঙ্গল মানে চায়ের বাগান, চায়ের দেশ। সো এখানে একটা চমৎকার ইকো রিসোর্ট, এবং এই রিসোর্টে আমরা কেমন থেকেছি, কেমন লেগেছে সেটা নিয়ে আজকের গল্প। প্রথম এপিসোডে আজকে দেখাবো এই রিসোর্টে রুমের অ্যারেঞ্জমেন্ট কেমন, এবং রুমের একটা রিভিউ। সো আপনারা জানতে পারবেন আমরা কেমন রুমে ছিলাম, কেমন ছিল সেই রুমের ভেতরে সব ধরনের ব্যবস্থা, যেন আপনাদের পরবর্তীতে যদি এই রিসোর্ট আপনাদের ভ্রমণের জন্য চয়েস করে থাকেন তাহলে এটা কাজে লাগবে। আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন, দেখতে থাকুন এবং এনজয় করুন। কি কো কাকে বলতেছো? ওয়েলকাম ডিস্টা, কি ড্রিঙ্কস বলো একটু? চেক ইনের যত কাজ ছিল সেগুলো সব শেষ করে এখন আস্তে আস্তে রুমের দিকে এগোচ্ছি। রুমে যাওয়ার জন্য, যেহেতু রুমটা টিলার উপরে অবস্থিত, তাই রুমে যাওয়ার জন্য সিঁড়ি আছে, প্রথমে একটা ছোট ব্রিজ এবং তারপরে সিঁড়ি। এবং বলে রাখা ভালো যে এখানে আসলে অনেকগুলো সিঁড়ি স্টেপ, এবং সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, অন্য কোনো অপশন নাই। বয়স্কদের জন্য হয়তো কিছুটা সমস্যা হলেও হতে পারে, কিন্তু এটাও বলে রাখা দরকার যে এদের ম্যানেজমেন্ট এবং যারা আছে এখানে স্টাফ তারা খুব হেল্পফুল। যদি প্রয়োজন হয় তারা অবশ্যই বয়স্কদের জন্য অ্যাসিস্ট্যান্স দেবে, যেন তাদেরকে নিয়ে রুমে পৌঁছে দেওয়া যায়। কিন্তু সবগুলো রুমই আমি দেখেছি যে এটা টিলার উপর অবস্থিত। আমাদের রুমটা মাটি দিয়ে বানানো মাড রুম। সো মাড রুম আসলে দেখতে কেমন হয়, যদিও ছোটোবেলায় মাড রুমে থেকেছি, কিন্তু এই মাড রুমটা আসলে কেমন রিসোর্টে সেটা চলুন এখন দেখি, এবং একটু রিভিউ করে বোঝার চেষ্টা করি যে রুমটা আসলে কেমন সেট আপ ওরা করেছে। তবে বাইরে থেকে দেখে টিলার উপরে এবং আশেপাশে আনারস বাগান, চা বাগান সব কিছু মিলে একটা ভিন্ন রকম পরিবেশ মনে হচ্ছে এখন। আসুন রুমের ভিতরে ঢুকি। রুমে চলে আসছি, এটা হলো নোভেম রিসোর্টের রুম, এবং এই রুমটা মাটির তৈরি। আমি একে প্রথম বাইরে দেখা করি, বাইরে কেমন দেখতে। বাইরে জাস্ট মানে অপূর্ব। বাইরে এখানে আনারসের বাগান, প্রচুর আনারসের বাগান, পুরো ন্যাচারাল ভিউ, পেঁপে গাছ, বাইরে একটা সুন্দর রেলিং করা আছে, আর এই যে মাঠ, মাটির ঘর, মাঠ বেড ঘর সেই রকম। আচ্ছা এটা এন্ট্রেন্স, একটু যাই যে আসলে রুমটা দেখতে কেমন সেটা একটু দেখাই। সিঁড়ি বেয়ে উঠতে হাঁপাই গেছি এই কারণে। চলো, এই যে সে দেখছে, হ্যাঁ দেখো তুমি, এই যে এন্ট্রেন্স সুন্দর, হ্যাঁ জানালাটাও খুব সুন্দর, দেখে মনে হচ্ছে মাটির মাটির ঘরে জানলা যেমন হয় তেমন, কিন্তু জানলাটা অনেক বড় এবং কালো রং করেছে, হ্যাঁ রংটাও খুবই সুন্দর। আচ্ছা ভিতরে ঢুকছি, মাটির ঘর হলে কী হবে, ভিতরে উইথ অল ফ্যাসিলিটিস, সেটা হলো যে এখানে রুমে ঢুকার পর যা যা আছে, একটা মিরর বড়, এইটা হলো লাগেজ রাখার জায়গা। আচ্ছা ঘড়ি, ঘড়িটা উডমেড, এটা খুব ইন্টারেস্টিং, উডমেড ব্যাটারিটা অবশ্য বাইরে দিয়ে, এটা মনে হয় উল্টায় ফেলছে কিছু একটা হয়েছে, কারণ ঘড়ির টাইম তো উল্টাপাল্টা হয়ে গেছে, বাট স্টিল ঠিক আছে, আমার মনে হয় যে ঘড়ি তো আছে অ্যাটলিস্ট, একটা ফ্যাশন ঘড়ি হিসাবে। চার্জার দেখতে হবে, আর হলো এখানে সব কিছুই আছে, ইনফরমেশন যেগুলো আছে, ইন্টারকম, দেন টিস্যু বক্স, আর এইটা হলো, আর টিভি আছে, দেন রিডিং ওয়ার্ক করার জন্য টেবিল আছে, কিন্তু চেয়ার নেই, চেয়ার কোথায় আছে আমি জানি না। আর এটা তো একটা রাখার, কাপড় চোপড় রাখার জায়গা। ফাইনালি চলে আসি হলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, মাটির জন্য হয়তো এইগুলো এইরকম,
একটু প্লাগগুলো অত বেশি নাই। আর হলো ফাইনালি হলো আমাদের লাগবে হলো টয়লেট রেস্টরুম, সেটা একটু দেখে দেখে ফেলি। ও এটা আবার মাটির না, এটা আবার ইন্টারেস্টিং, এটা মাটির না, এখানে সবই আছে, টাওয়াল দুইটা, দেন সেপারেটেড শাওয়ার স্পেস, টয়লেট, এবং পাশাপাশি হলো এখানে আছে হলো একটা বড় বেসিন, হ্যান্ড হ্যান্ড ওয়াশ, ডেন্টাল কিট, সাবান, সব কিছু আছে। সো অল টুগেদার মাটির ঘর, মাটির ঘরে মাটির ফ্লেভার, ইন্টারনেট কানেক্টিভিটি, টিভি, এসি, ফ্যান, এভরিথিং ইজ দেয়ার। সো অল টুগেদার আমার মনে প্রথম ইম্প্রেশন খুব ভালো মাটির ঘরে নোভাম রিসোর্টে, আমার কাছে তো ভালোই লাগছে। এখন দেখি বাকিটার সময় কেমন লাগে, সেটা দেখে অবশ্যই আরও ডিটেলস জানাতে হবে। এবং আবার বাইরের দিকটা দেখি একটু, বাইরের দিকটা কেমন, ওফ গ্রেট, শেষ।